রানাঘাট গেদে রেলপথের একটি স্টেশন আড়ংঘাটা। এই আড়ংঘাটাতেই রয়েছে যুগল কিশোরের মন্দির। কলকাতা থেকে রেলপথে আড়ংঘাটার দূরত্ব 82 কিলোমিটার। আড়ংঘাটা স্টেশন থেকে পশ্চিম দিকে মিনিট পাঁচেক হাঁটলে চুরি নদীর তীরে অবস্থিত এই যুগল কিশোরের মন্দির। মন্দিরটি পূর্বমুখী পাঁচ খিলান বিশিষ্ট একটি দালান। এর সামনে চণ্ডী মণ্ডপ আকারের থামযুক্ত প্রশস্ত বারান্দা। বারান্দাটিও পাঁচ খিলান বিশিষ্ট। মন্দিরটির দেওয়াল অপরূপ পঙ্খ অলঙ্কারে অলঙ্কৃত, যদিও তা কালের আবর্তনে অনেকটাই বিবর্ণ। গর্ভগৃহে প্রাচীর প্রকোষ্ঠের মধ্যমটিতে চার তাকওয়ালা কাঠের তৈরি আসনের উপর রাধিকা সহ যুগল কিশোরের মূর্তি প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। যুগল কিশোরের এই মন্দিরটি ইংরাজি 1728 খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মাণ করে দেন, যদিও পরে তা কয়েকবার সংস্কার করা হয়েছে। শোনা যায় যে গঙ্গারাম দাস নামে জনৈক হিন্দুস্তানি সম্প্রদায়ের একজন মহন্ত বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি কিশোর মূর্তি এনে নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে স্থাপন করে পূজা অর্চনা করতেন। ওই সময় নদিয়া জেলায় বর্গীর উপদ্রব আরম্ভ হলে গঙ্গারাম আত্মরক্ষার জন্য কিশোর মূর্তিটি নিয়ে গঙ্গা পেরিয়ে আড়ংঘাটায় চলে আসেন এবং তার স্বদেশবাসী রামপ্রসাদ পাড়ে নামক একজন ব্যবসায়ীর কাছে আশ্রয় নেন। রামপ্রসাদের গোপীনাথ নামে একটি কৃষ্ণ বিগ্রহ ছিল। গোপীনাথজিউর মন্দিরের পাশে আরেকটি চালা মন্দির নির্মাণ করে গঙ্গারাম কিশোর বিগ্রহ প্রতিষ্ঠা ও নিত্য সেবার ব্যবস্থা করেন। প্রথমে কেবলমাত্র কিশোর বিগ্রহেরই পুজো করা হতো। পরে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির ভূগর্ভ থেকে একটি রাধিকা মূর্তি পেয়ে আড়ংঘাটায় উক্ত বিগ্রহের বাঁদিকে স্থাপন করা জন্য গঙ্গারামকে সমর্পণ করেন এবং উভয় বিগ্রহেরই যুগল কিশোর নামকরণ করেন। সেই থেকেই এই বিগ্রহদ্বয় যুগল কিশোর নামে খ্যাত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এক মাস ব্যাপী যুগল কিশোর দেবের বাৎসরিক পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী মেলা বসে।